তাই হোক গাইস, অবশ্যই কিন্তু অ্যানিলেশন গেমের লেটেস্ট আপডেট প্লে স্টোরে চলে আসছে, আর এতে কিন্তু গাইস তোমরা অনলাইনে খেলতে পারবে তোমাদের ফ্রেন্ডদের সাথে। মানে অ্যানিলেশন গেমে কিন্তু নতুন সার্ভার অ্যাড করা হয়েছে, আর এখানে কিন্তু একটা দুইটা সার্ভার না, অনেকগুলো সার্ভার থাকছে যেগুলো কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। সাথে গাইস অ্যানিলেশন গেমটা কিন্তু তোমরা অনেকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারছো না, মানে যাদের আগের আপডেটটা দেওয়া ছিল তারা কিন্তু প্লে স্টোরে খুঁজে পাচ্ছ না বা প্লে স্টোরে নতুন আপডেট পাচ্ছ না। তো তোমরা কিভাবে নতুন আপডেটটা দিবা এবং যারা এখন ইনস্টল করো না তোমরা কিভাবে ইনস্টল করবা আজকের ভিডিওতে বলে দিব। সাথে গাইস অ্যানিলেশন গেমের কিন্তু সুন্দর একটা রিভিউ আজকের ভিডিওতে দেখতে পারবা। তো এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা মেক করার চেষ্টা করছি। তো সমস্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি গাইস সবাই ভালো আছো। তো অ্যানিলেশন গেমের নতুন ভিডিওতে গাইস তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার এই ভাইয়ের ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা বেল আইকন চাপাই দিও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিলে কিন্তু নোটিফিকেশনটা যাবে তোমার কাছে সবার আগে। দীর্ঘ 3 মাস অপেক্ষা করার পরে কিন্তু আমরা অ্যানিলেশন গেমের নতুন আপডেট প্লে স্টোরে দেখতে পারলাম। ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকে অ্যানিলেশন গেমের এই নতুন আপডেটটা ডাউনলোড করে ফেলছো, অনেকে এখনো ডাউনলোড করতে পারো নাই। তো তোমরা কিভাবে ডাউনলোড করবে এটা ভিডিওর শেষে জানতে পারবা। তার আগে বলি গাইস, ইতিমধ্যে কিন্তু আমি অ্যানিলেশন গেমের এই নতুন আপডেটটা খেলে ফেলছি এবং গেমটা খেলে মনে হলো গেমটা অনেক প্রবলেমই ফিক্স করা হয়েছে। ফার্স্ট অফ অল গেমের গাইস যে ফ্রি লুকের যে সমস্যাটা ছিল আগের আপডেটে এটা কিন্তু ফিক্স করে দিছে। দেন এম লক, সাথে গাইস এর যে মুভমেন্ট স্পিডটা সেটা কিন্তু ফাস্ট করা হয়েছে। এর আগে আপডেট গুলো কিন্তু আমরা কোনো মুভমেন্টই করতে পাই নাই। সাথে বর্তমানে তোমরা যে আপডেটটা প্লে স্টোরে দেখতে পারতেছো এটা কিন্তু টিডিএম এর উপর বেস করে বানানো হয়েছে, মানে ফুল ম্যাপ কিন্তু এখনো গাইস অ্যানিলেশন গেমের ভিতর দেখতে পারবা না। তো গেমের ভিতর কিন্তু নতুন অনেকগুলো সার্ভার অ্যাড করা হয়েছে এর আগের আপডেটে যেগুলো করা হয়েছিল না। এখানে কিন্তু তোমরা সিঙ্গাপুর সার্ভার দেখতে পারবা, ইউএস সার্ভার দেখতে পারবা, ইন্ডিয়ান সার্ভার দেখতে পারবা, আরো অনেক সার্ভার দেখতে পারবা। এর ভিতর কিন্তু বাংলাদেশ সার্ভার দেখতে পারবা না, কারণ বাংলাদেশে সার্ভার যদি দেয় তাহলে কিন্তু অনেক নেট ইস্যু থাকবে, এটা কিন্তু তোমরা সবাই জানো। তোমরা চাইলে কিন্তু সিঙ্গাপুর সার্ভারে খেলতে পারো। দেন অ্যানিলেশন গেমের এই আপডেটে সবচেয়ে বড় যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হলো সেটিং কাস্টমাইজেশন। তোমরা কিন্তু এর আগের আপডেটে সেটিং কাস্টমাইজেশন অপশন পাও নাই, তো এখন কিন্তু তোমরা সেটিং কাস্টমাইজেশন করতে পারবে। সাথে কিন্তু আমাদের অ্যানিলেশন গেমের ভিতর নতুন লবি অ্যাড করা হয়েছে। তোমরা যখন অ্যানিলেশন গেমটা ইনস্টল করার পরে লগ ইন করবা তখন কিন্তু তোমরা একটা লবি দেখতে পারবা, অনেকটা কিন্তু ফ্রি ফায়ার এবং পাবজির মতো করা হয়েছে, বা এটা কিন্তু অতটা উন্নত মানের লবি তোমরা দেখতে পারবে না, নর্মাল একটা লবি। যেহেতু অ্যানিলেশন গেমটা এখনো ডেভেলপ করার কাজ চলতেছে যার কারণে এইরকম সমস্যাগুলো কিন্তু মেনে নেওয়া যায়। তো এখন কথা হলো তোমরা অ্যানিলেশন গেমের লেটেস্ট আপডেটটা কিভাবে ডাউনলোড করবা। তো এটা ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ক্রোমে চলে যাওয়া লাগবে, এবং ক্রোমে চলে যাওয়ার পরে অ্যানিলেশন মোবাইল লেগে সার্চ দিবা, দেন ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু তুমি অনায়াসে আপডেট দিতে পারো তোমার যদি আগের আপডেটটা ইনস্টল করা থাকে, আর যদি আগের আপডেটটা ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারো। তো এখন কথা হলো অ্যানিলেশন গেমে ব্যাটল রাউন্ড মুডটা কখন আসবে। তো অ্যানিলেশন গেমে ব্যাটল রাউন্ড মুড খেলার জন্য গাইস তোমরা ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে পারো। তোমরা কিন্তু সবাই জানো যে অ্যানিলেশন গেমের সবচেয়ে বড় আপডেট কিন্তু প্রতি বছরে ডিসেম্বর মাসে আসে। তো ডিসেম্বর মাসের পর্যন্ত অপেক্ষা করে গাইস অ্যানিলেশন গেমের ব্যাটল রাউন্ড মুড খেলতে পারবে। অ্যানিলেশন সম্পর্কে এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো হলো স্টিল দা ব্রাদার, চিল ব্রাদার ফাস্ট, গুড বাই।